শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো স্বাস্থ্যবিধি নিয়ম মেনে। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে 3.1, 3.2 একটি বোর্ডের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটু লক্ষ্য করবে, এই সৃজনশীল প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এর ইতিমধ্যে আমরা আরও অনেক সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। দেখো, আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে, দুটো উদ্দীপক পি ইকুয়াল টু 9 + 4√5 এবং কিউ ইকুয়াল টু m² - √5m + 1, এম গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে আমরা কী করবো? ক, পি প্লাস ওয়ান বাই পি এর মান কত? খ, প্রমাণ করো যে পি রুট ওভার পি প্লাস ওয়ান বাই পি রুট ওভার পি ইকুয়াল টু 34√5। গ, এই উদ্দীপকে কিউ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে m² - 1 বাই m² ইকুয়াল টু নেগেটিভ। আমরা কিন্তু পাওয়ার ফাইভের অঙ্ক করেছি গত ক্লাসে, সেটা ছিল প্লাস, আজকে আমরা মাইনাস দেখাবো। তাহলে প্রথমে দেখো, ক কতে দেখো কী দেওয়া আছে, পি 9 + 4√5, এটাকে আমরা বিপরীতকরণ করি উভয়পক্ষে, 1√3, 1/9 + 4√5 বিপরীতকরণ করলাম উভয়পক্ষে। এখন দেখো, 1/b, আমরা এই লব হচ্ছে 1, হর হচ্ছে 9 + 4√5, হরে কিন্তু অমূলক সংখ্যা আছে। এই অমূলক সংখ্যা তোলার জন্য আমাদের এই রাশির বিপরীত রাশি দিয়ে লবকে গুণ করতে হবে। এই রাশির বিপরীত রাশি হচ্ছে 9 - 4√5, অর্থাৎ অনুগুণ যে রাশি দিয়ে গুণ করতে হবে, 9 + 4√5, তার বিপরীত হচ্ছে 9 - 4√5। দেখো, 1/p, 1 দিয়ে গুণ করলে 9 - 4√5, 9 9, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 9 হচ্ছে এ, 4√5 হচ্ছে বি, তাহলে সূত্র হবে স্কোয়ার মাইনাস 4√5 বি স্কোয়ার। 1/p ইকুয়াল টু 9 - 4√5, 9 স্কোয়ার হচ্ছে 81 মাইনাস 4√5 স্কোয়ার, 4 স্কোয়ার হচ্ছে 16 আর রুট ফাইভ হচ্ছে 5, 4 0 4 4 0 5 0 80। 1/p 9 - 4√5, 81 - 81, অথবা 1/p 9 - 4√5। এখন আমরা পি এর মান বের করছি 9 + 4√5, 1/p এর মান বের করছি 9 - 4√5, আমাদের বের করতে হবে p + 1/p। আমরা বসিয়ে দেবো, অর্থাৎ p + 1/p এটার মান আমাদের ক, পি হচ্ছে 9 + 4√5, আর 1/b হচ্ছে 9 - 4√5, 9 + 4√5, 9 - 4√5, তাহলে 4√5 যদি দিলে 9 9 হচ্ছে 18, তাহলে p + 1/p এর মান হচ্ছে 18, আনসার 18। লক্ষ্য করবে আমাদের অঙ্কটা মনোযোগ সহ, আমরা এটা বুঝে নিই। এখন আমরা দেখব পি রুট ওভার পি প্লাস ওয়ান বাই পি রুট ওভার পি 34√5, আমরা কম বুঝে নিই আসতে, আবার ওই উদ্দীপকটা আমাদের লাগবে, পি 9 + 4√5, এটা রুট পি বের করতে হবে, পি এটাকে লিখবো আমরা 4 + 4√5 + 5, সূত্র করবো, 5 4 যোগ করলে 9 + 4√5, দেখো সূত্র কীভাবে হচ্ছে, 4 কে লিখবো 2 স্কোয়ার প্লাস সূত্রে 2, এ হচ্ছে 2, বি হচ্ছে √5 স্কোয়ার, এই স্কোয়ার রুট কাটা দিলে 5, বি হচ্ছে √5, 2 স্কোয়ার 4,
root 5 হচ্ছে root square কাটা গেলে 5 5 4 আর 5 হচ্ছে 9 2 গুণ করলে 4 root 5 তাহলে p এর মান হচ্ছে 2 plus root 5 whole square আমরা উভয়পক্ষ বর্গমূল নেব p root 2 plus root 5 ওকে বর্গমূল নিয়ে তাহলে 1 বাই রুট পি 2 প্লাস রুট 5 2 প্লাস রুট 5 স্কয়ার কাটা আমাদের বের করতে হবে 1 বাই রুট পি ইকুয়াল টু 2 প্লাস রুট 5 এটা আমরা 1 বাই রুট পি বের করবো আগের মতো 1 by root p 1 by 2 plus root 5 বা 1 by root p বাম সাইডে এটা বিপরীত রাশি দিয়ে আবার গুণ করো 2 plus root 5 2 minus root 5 1 into 2 minus root 5 দেখো আমরা p এর মানটা root p এর মানটা পাশে লিখে রাখি 2 plus root 5 তাহলে বা 1 by root p 2 minus root 5 এটা a plus b into a minus b a square minus b square 1 by root p 2 minus root 5 2 square সমান 4 মাইনাস রুট এবং স্কোয়ার কাটা 5 তাহলে আমরা দেখো এখন কি করতে পারি 4 থেকে 5 গেলে মাইনাস 1 কিন্তু ভিন্ন 2 মাইনাস রুট 5 একটু আগে ওই যে ক যেভাবে করেছিলাম কটা সেম ভাবে আসতেছে 1 বাই রুট পি বা 1 বাই রুট পি মাইনাসটা আগে চলে আসবে 2 মাইনাস রুট 5 1 by root p minus d 2 is equal to minus 2 and minus minus a plus root 5 আমাদের এদিকটা যোগ করি root p plus 1 by root p কত হয় দেখো root p কত 2 plus root 5 plus 1 by root p হচ্ছে minus 2 তাহলে plus minus এটা হয়ে যাবে minus plus root 5 এই মাইনাস টু প্লাস টু কাটো থাকলো টু রুট ফাইভ রুট পি প্লাস ওয়ান বাই রুট পি মান টু রুট ফাইভ বুঝছি নেই আমরা এখন আমাদের মূল কোয়েকশন প্র্যাকটিসে গোটা একটু বড় এবং এটা বোর্ড কোয়েকশন খুব ইম্পর্টেন্ট ওয়ান বাই পি রুট পি পি রুট পিকে লেখা যায় রুট ওভার পি কিউব প্লাস এটাকে লেখা যায় ওয়ান বাই রুট ওভার পি হোল কিউব কীভাবে হলো আমরা একটু দেখে নিই দেখো আমরা যদি রুট ওভার পি কিউবকে ভাঙি এটাকে এভাবে ভাঙতে হবে রুট ওভার পি কিউব ইন্টু রুট ওভার পি অর্থাৎ কিউব না স্কোয়ার অর্থাৎ এখানে তিনটা এখানে দুইটা রুট ওভার এখানে একটা হ্যাঁ তাহলে রুট ওভার পি কিউবকে আমরা লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার ইন্টু রুট ওভার পি অর্থাৎ এখানে এই দুইটা এখানে একটা তিনটা তাহলে দেখো স্কোয়ার এবং রুট কাটা গেলে থাকবে পি রুট ওভার পি এই যে পিডিওটা আগে গেছে এখানে কি প্লাস লিখবে সূত্র এ প্লাস বি এটাকে এ ধরবো এটাকে বি ধরবো রুট পি হচ্ছে এ ওয়ান বাই রুট পি হচ্ছে বি এ প্লাস পি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখো এই রুট পি রুট পি কেটে দেবো এটার মান পাইছি টু রুট ফাইভ এই যে পি রুট পি প্লাস ওয়ান রুট পি টু রুট ফাইভ এটা হচ্ছে কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট ফাইভ দেখো আমরা হিসেবে দেখো টু কিউব আছে এইট ভেঙে লিখি কিউব ইন্টু রুট ফাইভ কিউব এটা হবে সিক্স রুট ফাইভ টু কিউব হচ্ছে এইট
আর ও ফাইভ কিউব হচ্ছে ফাইভ রুট ফাইভ, ওইটার মতো ওই যে ভাঙছি, এখানে হবে সিক্স রুট ফাইভ এইট, আচ্ছা কত চল্লিশ, ফোরটি রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ, ফোরটি থেকে সিক্স রুট ফাইভ, ফোরটি রুট ফাইভ থেকে সিক্স রুট ফাইভ বাদ দিলে থাকে থার্টি ফোর রুট ফাইভ, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে থার্টি ফোর রুট ফাইভ সমান রাইট হ্যান্ড সাইড শুট। এই আমাদের ক এবং খ কমপ্লিট হলো, ক করে ফেললাম খ করে ফেললাম, তাহলে ক ক আমাদের ভিন্ন উদ্দীপক দিয়ে করলাম, এখন আমরা গটা করবো সম্পূর্ণ ভিন্ন একটা উদ্দীপক গ, গর উদ্দীপক হচ্ছে কিউ মান গ আছে, কি জিরো হলে এটার মান বের করবো মাইনাস, তাহলে কিউ সমান গ আছে জিরো, কিউর মানটা বসিয়ে দিই এম স্কোয়ার মাইনাস টোভার ফাইভ এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এম স্কোয়ার প্লাস ওয়ান আর টোভার ফাইভ এম মাইনাস আছে ডান দিকে গেলে হয়ে যাবে প্লাস রুট ওভার ফাইভ এম, এম স্কোয়ার প্লাস ওয়ান ওকে এম দিয়ে ভাগ করবো, রুট ওভার ফাইভ এমকে এম দিয়ে ভাগ, এম এম কেটে দাও, এম স্কোয়ারকে এম দ্বারা ভাগ, ওয়ানকে এম দ্বারা ভাগ, এখানে হবে রুট ওভার ফাইভ, এম দিয়ে এম স্কোয়ারকে ভাগ করলে থাকবে এম প্লাস ওয়ান বাই এম রুট ওভার ফাইভ, আমাদের মাইনাস বের করতে হলে এটা বিপরীতটা লাগবে এম মাইনাস ওয়ান বাই এম, হোল স্কোয়ারের সূত্র আছে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস ফোর এম ইন্টু ওয়ান বাই এম, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের মানটা লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এম, এটা কেটে দাও, এটার মান হচ্ছে রুট ওভার ফাইভ হোল স্কোয়ার মাইনাস ফোর, স্কোয়ার রুট কেটে দিলে থাকবে ফাইভ, ফাইভ মাইনাস ফোর সমান ওয়ান, তাহলে আমরা বের করবো এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ারের মান ওয়ান, তাহলে এম মাইনাস বর্গমূল যদি নেই এম মাইনাস ওয়ান বাই এম এর মান যদি বের করি ওয়ান রুট ওভার বর্গমূল নিলে, অর্থাৎ এম মাইনাস ওয়ান বাই এম এর মান হচ্ছে ওয়ান, আমরা দুইটা মান পেয়েছি, একটু পাশে লিখে রাখি আমাদের কাজে লাগবে, একটা পাইছি এম প্লাস ওয়ান বাই এম রুট ফাইভ, একটা পাইছি এম মাইনাস ওয়ান বাই এম এটা ওয়ান, সম্পূর্ণ গোটা বুঝে নিই আমাদের এম টু বার ফাইভ মাইনাসটা বের করতে হবে, দেখো ভালো করে বাসা অনুসরণ করবে, আচ্ছা তাহলে এম ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ বের করতে হলে প্রথমে বের করতে হবে আমাদের এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, গুণ করলে হয়ে যাবে, এটা সূত্র হবে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু এম ইন্টু ওয়ান বাই এম, এটা কেটে দেবো এখন বের করতে হবে এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব, এটার ইকুইভ্যালেন্ট কিউবের সূত্র এম মাইনাস ওয়ান বাই এম হোল কিউব মাইনাস প্লাস থ্রি এম ওয়ান বাই এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই এম, এখন দেখো এম কেটে দাও, এটার মান কত পাইছি আমরা ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান, ওয়ান প্লাস থ্রি আসলো কত ফোর, এই দুটা মান আমরা গুণ করলে এম ফাইভ মাইনাস ওয়ান বাই এম ফাইভ পেয়ে যাব, দেখো আমরা যদি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের সাথে এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব গুণ করি, তাহলে দেখো এম কিউব দিয়ে এম স্কোয়ারকে গুণ করলে হবে এম কিউব ওভার ফাইভ, এম টু কিউব দিয়ে ওয়ান বাই এম স্কোয়ারকে গুণ করলে হবে এম এম কিউব উপরে আর ওয়ান বাই এম স্কোয়ার নিচে, তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে শুধু এম, স্কোয়ার দিয়ে কিউবকে কাটা যাবে, আবার এটা দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস, নিচে এম কিউব উপরে এম স্কোয়ার, এম স্কোয়ার দিয়ে এম কিউবকে কাটলে থাকবে শুধু ওয়ান বাই এম, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান আর এম স্কোয়ার আর এম ফাইভে গুণ করলে হয়ে যাবে এম কিউব ওয়ান, এম স্কোয়ার এম কিউবে গুণ করলে এম কিউব ওয়ান ফাইভ, এমআনটা বসে দেবো কত
এই মানটা হচ্ছে 3 আর এই মানটা হচ্ছে 4 m5 minus 1 by m5 এক পাশে প্লাস m minus 1 by m এক পাশে এটা কত 12 m5 minus 1 by m5 প্লাস এটা মান হচ্ছে কত 1 বা এটা বামে নিয়ে আসো m5 minus 1 by m5 plus 1 equal to 12 m5 minus 1 by m5 equal to 12 minus 1 finally দেখো m2 to the power 5 minus 1 by m2 to the power 5 equal to 11 shoot এই দেখো এটা সুন্দর ভাবে একটা গুছানো একটা সিজনশীল আমরা আলোচনা করলাম বোর্ডের সিজনশীল এবং এটা সলভ করলাম কিভাবে দেখিয়ে দিলাম এই সিজনশীলটা ভালো করে বাসায় অনুশীলন করবে এটাই তোমাদের হোমওয়ার্ক বেশি বেশি করে প্র্যাকটিস করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে